আজকে আমি বানাবো ব্রেড উত্তাপাম, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি, ব্রেডের সাইডে ব্রাউন কালারগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে 2 চামচ সুজি, 2 চামচ চালের আটা, 1/2 কাপ টক দই, এখানে যে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটোর কুচি, নুন স্বাদ মতো, আর 1টা কাঁচা লঙ্কা কুচি। প্রথমে আমি একটা বাটিতে বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে মিক্স করা, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা জায়গায় পানি নিয়েছি, এর মধ্যে আমি ব্রেডগুলোকে পানিতে ভিজিয়ে নিচ্ছি এইভাবে করে। হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, সুজি, চালের আটা, দিচ্ছি টক দই। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে মিক্স করা, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের মতন। এটা 20 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। যাতে ব্রেডগুলো ভালোভাবে পিষে যায় সেই কারণে। দেখুন হয়ে গেছে, দেখুন এই ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না এভাবে। এবার আমি উত্তাপম বানিয়ে নেব। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে 1/2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। উপরে এই যে সবজি এটা বানিয়েছিলাম ছড়িয়ে দিচ্ছি উপরে কিছু। এটাকে ঢাকা দিয়ে রাখছি 2 মিনিট। হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আবার তেল দিয়ে দিচ্ছি একটু। চামচ দিয়ে চেপে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখছি 2 মিনিট। উল্টে দিচ্ছি, একটা একটা হয়ে গেছে। হয়ে গেছে,
হয়ে গেছে সবগুলো রেডি হয়ে গেল ব্রেড উত্তপম।